কুলচেও না শুনতাম সারা বন্ধু তো দেখতে পার সবু বন্ধু খাইলাম মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ জুয়েল আব্বাস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আপনারা ভালো আছেন? আশা করি আসলে ভালো হতে পারে। তো দেখতে পার রায় সকাল সকাল বাড়ি গেছি, এখনো ফাঁকিয়ে ডাকি রে গাই, ফাঁকিয়ে এখনো ডাকি তার লোকে আছে। জামিল জামিল কিতাব ভালো আছো? তো দেখতে পার রায় চলো। তো গাইস দেখতে পার, সকাল সকাল বাড়ি গেছি, আজকে আসলে জায়গাটার বাড়ি যাইব। তো কিছু জায়গা দেখাইলি মানে সুন্দর একটা, মানে একটা জায়গা আছে মানে ভয়ঙ্কর মুখে একটা জায়গা আছে। সো বাজি যাইব আজকে, দেখাইলে মুখে দেখা থাকা মন তো দেখিলাম। সো লোকে তাক পায় অবশ্য অবশ্য ইয়ার ভিডিওটা আজ কিম না করিয়া কাটতে গেলাম, শুনে তো দেখ পায়। তো তো দেখতে পার রায় ঠান্ডা একটু একটু খুব মজা লাগে গাইস, একটু খুব মজা লাগে। ঠান্ডা একটু একটু রয়েছে তোমার, একটু রয়েছে বর্তমানে ফ্লোডর অন্য আসি বর্তমানে জায়গা রাখে মজা হইব। সো লোকে দেখো দেখতে দেখো ঠান্ডা গাইস খুব মজা লাগে। আপনারা দিছে তো রাখুক, আপনারা অবশ্যই দিছে কিতা। তো গাই দেখছে দেখো জানি আমরা অনেক দেখা আটকে আই আর বুঝছো না, আধা কিলোমিটার মতো আটকে আইছি। তো গাড়িও আছে দেখো গাছ দেখতে পারে, এখন শিমুল গাছ আছে খুব সুন্দর লাগে। যদি শিমুল বাগান কোনো ভাই ভাইতাম গাইস তোকে গেলাম কিও নে, শুধু গেলাম কিনে ব্লক করা লাগে শিমুল বাগান দেখানি। শিমুল বাগান তো এলা নাই গাইস, দেখে গা মেরে গাড়ি আয়গা মেরা জামিল সিং কে গাড়ি। তো আমরা যেন যাইতাম ইন তো যাবো না, তো আটি আটি যাই আর কি মানে দেখাইতাম আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাই আর আমরা আবো জায়গাত গেছি না। তো গাইস লগে থাক পাই, সো গাইস নাম আমরা আসি বললাম গিয়া বাজার বাজার। তো বাজারের অবস্থা কীটা মানে কিলা অবস্থা বেশ ভালো নয়, সো অবস্থা কিলা একটু দেখাইলি দেখ। ওই দেখো আবো খুলছেও না, কয়টা ছয়টা বাজে নেবো খুলছেও না শুনতাম সারা বন্ধ। তো দেখতে পার সবু বন্ধ খাইলাম মানে চা চা খাই না, নর্মালি চা খাই না আমি, তো এমনিও খাইলাম মানে এখন। তো তো সব বন্ধ, তো গাইছি না তোর এল পি স্কুল একটা আছে সামনে, সামনে হও আছে তোমার এইচ এস স্কুল। সো ওইখানে আমরাও পড়ছি চোরগুলা পাবলিক এইচ এস স্কুল। সো এ বান্দরও আসেন বে, বান্দরও আইয়ানি আসেন এবার এ বান্দর বান্দর ভাই আইন বান্দর ভাই এনে আইসেন রানি, বহুত কিছু দেখা যায় কিন্তু সকাল সকাল পায়। সো গাইস আমরা যেন দেখতাম আসলে ও দেখা যায়, সো ইয়ানো একটু একটু কুয়ার হয়েছে পুরো দেখা যান না মানে কিনা। সো ওখানেও যাই খুব আন্দাজ জায়গা ভয়ঙ্কর জায়গা, সো মানে ওখানেও যাইতাম আসলে প্লেন। সো তাকে অবশ্যই অবশ্যই
হয়ে যায়, লাভা যায় না। তো এখন যাওয়া যা, শালগুড় বিহু গাইছ, খুব মজা, খুব বস্তির গাইছ, কলুম বাগান। সো গাইস, দেখতে দেখতে ফাইনালি আমরা আই গেলাম গাইস, জায়গাটা দেখুক গাইস, চলো। তো গাইস জায়গাটাই দেখুক, বন্ধুগুলোর মতো গাইস, খুবই ভয়ানক, দেখতে পারবে। দেখতে পারে গাইস, ওয়া খুব মজা লাগছে। আইলা কোনো মানে ভয়ঙ্কর জায়গা উগা নাই, তো ইটা আসলে পশু হাসপাতাল আসলো আগে, তো এখন কীটা হয়ে গেছে, বাহ ভূত আসেন দিবি আমি। তো গাইস ড্রাইভার মতো ইলা কিছু না গাইস, ড্রাইভার মতো এখানে আসলে পশু হাসপাতাল আসলো, তো এখন তো নাই, এর কারণে কিলামক হয়ে গেছে, কিলাম তো নাই, কিছু নাই গাইস। খুব ভয়ঙ্কর মুখা দেখা গেলেও ভয়ঙ্কর কিছু নাই, ভয়ঙ্কর কিছু নাই কেন বন্ধু, তোমার কিছু কইবার আছে নি মানে? এই জায়গাটা যেটা দেখরা দেখতে যায় তা বহুত ডর লাগে, এইটা এইটা জায়গাটা বহুত সাচ্চা জায়গা, এইটা জায়গাটা হইলে গিয়া এইটা লেগে পশু হাসপাতাল আসলো, ওখানে আমরা 3-4 বছর আগে ফিল্ম টিলিং শুটিং বুটিং করছি, সব কিছু করছি, সব কিছু আমি আগা দেখতে দেখতে প্রায় একদম শেষ হয়ে যায়, যদি ভুল করিয়া থাকি তো অবশ্যই অবশ্যই মাফ করবা, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর আমরা সাপোর্ট করবা, যেগুলো সাপোর্ট করবে গাইস, ফুল সাপোর্ট করো গাইস, পুরো সাপোর্ট করো, সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবা, আর আজকের ব্লগটা ওখানেও মেসেজ থাকলে ইনশাল্লাহ আবার দেখা করলে ভালো থাকবে।